हेलो बंधुरा आज के नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी चाकरिर अपडेट्स निये एसेछि। যারা কিনা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পড়াশোনা শেষে কিভাবে আপনারা চাকরি পেয়ে যাবেন এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে চাকরির আপডেটসও দেওয়া হয়ে থাকে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন চাকরির খবরগুলোও পাওয়ার জন্য। राज्य नेताजी सुभाष मुक्त विद्यालय प्रोफेसर असिस्टेंट प्रोफेसर और एसोसिएट पदर जन्य कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित हो। तो आपनि यदि भारतीय नागरिक हये थाकेन अर्थात पश्चिमबंगेर जे कोनो जेलार प्रार्थी हन ना केन एखाने आवेदनटी करते पाबेन। तार जन्य कि शिक्षागत योग्यता चाওয়া হয়েছে, স্যালারি কত দেওয়া হবে, বয়স সীমা কত থাকতে হবে সমস্তটাই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। যারা এখনো আমার এই চ্যানেল কুইক লার্নিং কে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন এরকম সমস্ত আপডেটস গুলো পেতে। দেখুন সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রকাশিত অফিশিয়াল নোটিশটি। এই নোটিশটির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গিয়ে বিস্তারিত তথ্য দেখে পরে বুঝে নিতে পারবেন। দেখুন এখানে যে পদের জন্য বেরিয়েছে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 42টি, ভালোই শূন্যপদ রয়েছে। তার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতাটি কী থাকতে হবে, মেইন ইম্পর্টেন্ট কথাটি হলো এখানে শিক্ষাগত যোগ্যতা। দেখুন আপনারা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট বিষয়ে যদি এমএড অথবা নেট অথবা সেট অথবা পিএইচডি করা থাকতে হবে তবে আপনারা এখানে আবেদনটি করতে পাবেন। যারা কিনা এমএড কোর্স করছেন কিংবা কমপ্লিট হয়ে গেছে অথবা নেট পাস করেছেন, সেট পাস করেছেন, পিএইচডি করছেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি, অবশ্যই আপনারা আবেদনটি করে দিতে পাবেন। এছাড়া বলা হয়েছে ওই কাজের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন এখানে প্রার্থীর বয়সটি থাকতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে, আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অবশ্যই ছাড় পাবেন। তো যারা কিনা এই প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক এই 42টি শূন্য পদে, তো আপনাদের যদি এই যোগ্যতাগুলি থেকে থাকে অবশ্যই আবেদনটি করে দিতে পারেন। আবেদনটি কিভাবে করতে হবে দেখুন, ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আলাদা, প্রফেসরের জন্য আলাদা। তো আপনাদের এই ঠিকানায় পাঠাতে হবে কিন্তু। দেখুন ঠিকানাটি বলে দেওয়া রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিডি 26 5th ফ্লোর সল্টলেক সিটি সেক্টর 1 কলকাতা 700064। এই ঠিকানায় আপনারা যারা যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দেবেন। আবেদনের লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে 14ই নভেম্বর 2022। মনে রাখবেন 14ই নভেম্বর 2022 পর্যন্ত আবেদনটি চলছে অফলাইনের মাধ্যমে। অবশ্যই নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদনটি আপনাদের করে দিতে হবে। অফিশিয়াল নোটিশটি অবশ্যই ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। দেখুন এখানে আবেদন মূল্য কত বলা হয়েছে, দেওয়া রয়েছে কোথায় গিয়ে পেমেন্ট করতে হবে বলে দেওয়া রয়েছে। আর এই যে জবটি এটা মূলত কল্যাণী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টটি হচ্ছে কল্যাণী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এছাড়া এই নোটিশটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জেনে নিতে চান অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে পড়ে বুঝে এবং আবেদনটি করার ফর্মও পেয়ে যাবেন নিচে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটিশটি। যদি ভিডিওটি শুনে কিছু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টসে জানাবেন, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।